কেন মানে ব্রেস্ট ক্যান্সারটা এত বেশি বাড়ছে, এটা কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা, আসলে নির্ণয় হয়েছে কিনা? আমাদের দেশে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা আসলে ভেজিটেবল ফ্রুটস এগুলো কম খাচ্ছি, তারপরে আমাদের ম্যারিটাল এজটা বেড়ে গেছে, কারণ আমাদের মেয়েরা এখন অনেক লেট স্টেজে বিয়ে করছে, ইভেন বাচ্চা কাচ্চাও যেটা আমরা সন্তান আরও দেরিতে নিচ্ছি, সো এটা একটা ফ্যাক্ট। এবং আমাদের দেশে অনেকে আছে লং টাইম হরমোন থেরাপি নিচ্ছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইঞ্জেকশন বা পরবর্তীতে পোস্টমেনোপজাল হরমোন থেরাপি নিচ্ছে, এটা একটা কারণ। আর অ্যাকচুয়ালি মাল্টি ডিসিপ্লিনের একটা কারণ আছে, কিন্তু বিয়ে এখনও কম বয়সে হচ্ছে, এই প্রবণতা তো বাংলাদেশে কম না। তাও ঠিক আছে, কিন্তু তারপর আধুনিক সোসাইটিতে কিন্তু আমরা অনেক লেট ম্যারেজ করছি, 30-তে বা 28-এ আমাদের বিয়ের সংখ্যা অনেক বাড়ছে। শিক্ষিত ফলাফলটা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? ফলাফলটা দাঁড়াচ্ছে যে আমাদের যে জীবন ধারণের যে চেঞ্জ আসছে এই বিদেশিদের সাথে সব মানে তাল মিলিয়ে, ওইখানে যেরকম বাইরের দেশে যেরকম ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই দেশে বেড়ে যাচ্ছে। এবং এটা যে ডক্টর নাফিসা যেটা বললো যে শিক্ষিত সমাজের মধ্যে যারা দেরিতে বিয়ে করে, বাচ্চা কাচ্চা দেরিতে নিচ্ছে, তারপরে প্রফেশনাল লাইফস্টাইলের জন্য তারা বাচ্চা কাচ্চা দেরিতে নিচ্ছে, কন্ট্রাসেপটিভ পিলস বেশি ব্যবহার করছে, অ্যালকোহল বেশি খাচ্ছে, তারপরে বডি ওয়েট বেড়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি কম হচ্ছে, নিজেদেরকে লুক আফটার না করে, এই মাল্টিপল ফ্যাক্টরস এগুলো গ্র্যাজুয়ালি সংক্রামক ব্যাধি বাংলাদেশে যেভাবে বাড়ছে, ওই কারণগুলোই তো আসলে মূলত এটার ক্ষেত্রেও বলা যায়। মোর অর লেস, হ্যাঁ অনেকটা বলতে পারেন।